না, কিন্তু আপনি গাইডেন নিয়ে রাস্তা কেন নিয়েছেন? মাথা ব্যথা ঠিক আছে? আমি যে পুরো রাস্তা আসার সময় এতবার হর্ন দিলাম, এই চাচা আপনি শুনেন না, এতবার হর্ন দিছি, আর এটা হইতেছে গাড়ি পার্কিং এর জায়গা, এটা কি অটোরিকশা রাখার জায়গা? আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে ছিল, আপনি কি চোখে দেখেন না? সেটাই তো বললাম, এটা তো গাড়ি রাখার জায়গা না, এই গাড়ি রাখার জায়গা। রাকিব তুমি কি মানে চারটার সাথে কথা বলছো? পোশাক পোশাক দেখলে তো বোঝা যায় কোথা থেকে কোন খ্যাত চলে আসছে এখানে পড়াশোনা করতে। আচ্ছা এই যে শুনুন, এই যে চোকারের মতো ড্রেস পরলেই আধুনিক হওয়া যায়, তোমার কাছ থেকে আমার আধুনিকতা শিখতে হবে? হ্যাঁ অফকোর্স, না জানলে তো শিখতেই হবে আপনার। ও রাকিব একটা কাজ কর, পাপাকে ফোন লাগাও তো, আমি একটু জানতে চাই এই স্মার্ট মেয়েটা কে। যা আপনি থামো, আপনি ভেতরে যান, আমি দেখতেছি, যান। যাবো মানে? আপনারা একে তো ভুল করেছেন, উল্টো আমাকে সরি বলবেন, আমাকে সরি বলবেন, চাচাকে সরি বলবেন, সেটা না করে উল্টো আমাকে যেতে বলছেন। এই যে দেখুন, এখন আপনি আমাকে সরি বলবেন, তারপর আমি যাব, সরি বলেন। হ্যাঁ মে, কি বলছো মাথা খাট, মানে ঠিক আছে নাকি? সরি বলবে মানে? রাকিব একদমই না। সরি বলেন? নো। সরি বলেন? নো। আমি আমার উত্তর পেয়ে গেছি, থ্যাংক ইউ। হোয়াট মৌন তো বুঝছেন? নো, না বুঝো এই কথা, অশিক্ষিত। মৌনতা সম্মতির লক্ষণ, উনি যেহেতু চুপ করে আছেন, দ্যাট মিন্স উনি আমাকে সরি বলে ফেলেছেন, গট ইট? আমি তো ওই যে পাক ঘরে আসছিলাম। পাক ঘরে ছিলে না তুমি? পাক ঘরে ছিলে নাকি মোবাইলে বসে বসে সিরিয়াল দেখছিলে, সেটা আমি খুব ভালো করে জানি বুকু। সরি, নাস্তা হয়েছে? হয়েছে, আমি নিয়ে আসতেছি। ম্যাডাম কোন সাইডটা আপনার পছন্দ, কোন বেডটা? এই পাশটা। আই মে, ওই সাইডটা তোমার। ছাওনার যদি এতই ময়লাতে প্রবলেম হয় তাহলে একটা ডুপ্লেক্স ক্লিন বাসা ভাড়া নিয়ে থাকলেই তো হতো, দুই পা দুই দিকে ঘুমা। সরি আই মে, আই সমস্যা কি? হ্যাঁ মানে কথা একদম মাটিতে পড়তে দাও না, সাথে সাথে ধরে ফেলো না, এই বেয়াদবটা কোথা থেকে আনছেন? দেখে তো পছন্দ হয়েছে কিনা। শাড়ি এনেছেন আমার জন্য? কেন আপনি আমার জন্য কেন শাড়ি এনেছেন? আমি তো আপনার শাড়ি চাইনি। আরে কাম ভাই আপনার সাহস তো কম না, আপনি আমার হাত কেন ধরেছেন? শিউলি তুই কিন্তু কামরুল ভাইয়ের অপমান করতেছিস। আমি অপমান করতেছি? আমি অপমান করতেছি? একটা মেয়ের অনুমতি না নিয়ে তার হাতটা ধরা যে একটা অভদ্রতা, বেয়াদপি, এইটাই উনি করতেছে তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায়। তুমি আমাকে বলতেছ আমি উনাকে অপমান করতেছি? আরে উনি তোর জন্য একটা শাড়ি নিয়ে আসছে, আবার চুড়িও কিনবো, একটু হাতটা ধইরা দেখছে তো অসুবিধা কি? চুড়ির মাপ নেওয়ার জন্য আমার হাত ধরছে না? উনি কোন মতলব থেকে হাত ধরছে আমার, এটা আমি খুব ভালো মতো টের পাইছি। কোনো পুরুষ মানুষ যখন কোনো মেয়ের গায়ে হাত দেয়, কোন মতলব দিয়ে হাত দেয়, এটা তো সব বেড়ে টের পায় ফুপু। আমার তো ধারণা তুমিও পাও, এখন কেন বুঝতে পারছো না এটা তো আমি বুঝতে পারছি না। আমি আসলে অনুভূতি থেকে তোমাকে ধরেছিলাম। ধরবেন কেন? আপনি যেই অনুভূতি থেকেই ধরেন আপনি ধরবেন কেন? আপনি আমার অনুমতি নিয়েছেন? নেন। এক্সকিউজ মি আপু,
আপু আপনাকে বলছি। কানটা খোলা আছে বল। আপু ওখানে খাবার নাই তো, এখন আমরা কি খাবো বলেন তো? আমি কি শেফ না? কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে আমাকে মনে হচ্ছে আমি ক্যান্টিনে রই মা। ওখানে যা, যে রিলিফের লাইনের মতো সিরিয়াল ধরে যে দাঁড়া, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। সরি আপু, কি বললেন বুঝতে পারলাম। আমরা তো ওখানে লাইন ধরেই ছিলাম, আপনাকে বললাম না? আর আমরা তো এখানে হোস্টেলে পড়াশোনা করতে এসেছি, কোনো রিলিফের খাবার খেতে আসি। এটা আমাদের অধিকার, এখান থেকে আমরা খাবো। এটা রিলিফের কোনো খাবারের জায়গা না। আমি বুঝতে আমাদের পকেটে নেই অর্থ, ওর দেশ ছিল অর্থনীতি। সে যাই হোক, উনি মনে হয় সিনিয়র, আপনি সম্মান দিয়ে কথা বল। আমি এখানে অসম্মানে কি করলাম? আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না কি করব, সেটা ভাবছিলাম। আমি তাকে সে জিজ্ঞেস করেছি, সে তো আগে থেকে এখানে পড়ছে, তো তার কাছে জিজ্ঞেস করব না তো কার কাছে জিজ্ঞেস করব আমি? হাই গার্লস, কি ব্যাপার? সবাই এমন মাছি বাজারের মতো দাঁড়িয়ে আছো, খাও পরে। সরি, ইজ দিস গুড? আপনার কিন্তু নিজের যত্ন নিতে হবে, ঠিক আছে? শিউলির জন্য হলেও আপনাকে নিজের জন্য ভাবতে হবে। আজ যাই তাহলে। আচ্ছা বাবা, শিউলি মা তুই টর্চটা দিয়ে একটু ওকে আগায় দিয়ে, বাইরের লাইটটা নষ্ট না। যা যাও বাবা। যেতে পারবেন তো? সামনে রাস্তাটা কিন্তু একটু অন্ধকার। হ্যাঁ, কেন পারবো না? এই টর্চটা নিয়ে যান। থ্যাংক ইউ আমাকে এত কেয়ার করার জন্য। ডাকছে তোমাকে। হ্যাঁ আমাকে ডাকছে, আপনাকে তো ডাকছে না। আপনি মন খারাপ করছেন কেন? বাড়ি যান। এই জন্যই মন খারাপ করছি আসলে, একটু থাকতে পারলে ভালো হতো। অনেক রাত হয়েছে, থাকা লাগবে না। আপনি যান। যাব। হ্যাঁ যান, যাই তাহলে। আমি সব নিয়ম টিয়ম মানবো না। আচ্ছা তোমার মানতে হবে না। এখন বলো কি খাওয়া যায়, খোদায় তো আমার পেট চোচো করছে। এই তো তোমাদের জন্য মুড়ি আর চানা চুর, এত রাতে এটা ছাড়া আর কিছু খাওয়া নাই। না না না, বাহ, এটা ছোটখাটো একটা পার্টি হয়ে গেল। তুমি কিন্তু হেভি ডেয়ারিং, প্রথম দিন এসেই সিনিয়র আপুর সাথে লেগে গেল। আমি তো ভয়েই আছি, কখন যেন র‍্যাগিং এর জন্য ডাকে। র‍্যাগিং না, এখন আমরা যদি ভয় পাই তাহলে কিন্তু তারা এই অন্যায় কন্টিনিউয়াসলি চালাতেই থাকবে। সিনিয়র হয়ে কেন জুনিয়রদের সাথে এই ধরনের অন্যায় অবিচার করবে? আমাদের উচিত এটা প্রতিবাদ করা। তাহলে তুমি এখন কি করতে চাও? কি করতে চাচ্ছি সেটাই ভাবছি। সিনিয়র আপু সবাইকে একটু কথা বলে ডাকছি, চলো সবাই। খবর দি, আমি আসার পরে তুই দেখি আমার একটুও খবর নিলি না। সরি রে ছোট, সরি। এদিকে ভীষণ বড় বিপদ হয়ে গিয়েছিল, বাবার একটা ছোট মাইল স্ট্রোক করেছে। মা কি বলিস, কখন হলো এসব? আরে বোকা মেয়ে, বাবা এখন একদম সুস্থ। বাবা বাড়িতেই আছে। শোন,
তোর ওখানে কি খবর, সব কিছু ঠিকঠাক আছে? আচ্ছা দি শোন, আমি পরে ফোন দিচ্ছি, সিনিয়ররা ডেকেছে তো। আর শোন, বাবার কি হয় আমাকে একটু জানাস কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাতে খেয়েছিস তুই? হ্যাঁ খেয়েছি, সাবধানে থাক, রাখি। কি সমস্যা তোর বলতো? সেই তখন থেকে দেখতেছি পটপট করেই যাচ্ছিস, করেই যাচ্ছিস, করেই যাচ্ছিস। কি মনে করিস নিজেকে? এই কে রে তুই? কে মানে সমস্যাটা কি তোর? কি তুমি জানো তুমি কাকে অপমান করছো? ফ্রেশার, উনি আমজাদ স্যারের মেয়ে। ওকে ইটস ওকে রাহা, ইটস ওকে। হ্যাঁ তুমি এখন আসতে পারো, তুমি যাও তোমার রুমে যাও, রেস্ট করো। আর প্লিজ স্যারকে বলবে হোস্টেলে সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা তুমি যাও না, রুমে যাও, রেস্ট করো। তুই আমাদেরকে এন্টারটেইন করবি, ঠিক আছে? কি যেন ও, কি যেন নাম তোর? মালা। মালা? তো কিসের মালা? ফুলের মালা না জুতার মালা? একটা কাজ কর, তুই আমাদেরকে একটা ছন্দ বলে শোনাবি, গুনে গুনে পাঁচবার। জলে চুলতা যা, তেলে চুলতা যা, বাস পাঁচবার বল। ও মা, ছন্দ পাঁচবার বলে ফেল। কি হলো বাবু বলো, বল, কানে কি কথা যাচ্ছে না? বলছিস না কেন বল? কত বড় সাহস তোর! চোখ নামা, নামা চোখ নামা। আপু ওর তো শেষ, এরপর কার সিরিয়াল? তুই কে? তোরা ডাকছি তোর, এখন আমি কিছু বলছি? কি সমস্যা তোর? আসলে কিছু মনে করবেন না, ওর তো পায়ে সমস্যা, তাই আপনি ধরার সাথে সাথে পড়ে গেছে। সরি বলো। এই তুমি চুপ করো, সরি যদি বলতে হয় তাহলে উনি বলবে, কারণ অন্যায়টা উনি করেছে, আমি করিনি। কি জুনিয়র হয়ে তুই আমাদেরকে ন্যায় অন্যায় শেখাবি? বাহ, সিনিয়র হয়ে আদব কায়দা নিয়ম কানুন, কার সাথে কীভাবে কথা বলতে হয়, সিনিয়রদের সাথে কীভাবে কথা বলতে হয়, জুনিয়রদের সাথে কীভাবে কথা বলতে হয়, সেটা যেহেতু আপনি এখন পর্যন্ত শিখতে পারেননি, সেটা না হয় এখন আমাদের কাছ থেকে কিংবা আমার কাছ থেকে একটু শিখে নেন। ওকে, এই
এটারে ধর তো, ওকে আমাদের রুমে নিয়ে চল, আজকে সারা রাত ও আমাদেরকে ন্যায় আর অন্যায় শিখাবে। না না আপু, বাদ দেন না, যা হওয়ার হয়েছে, রুমে নিয়ে দরকার নেই। এই তুই চুপ কর, সর এখান থেকে, তোকে যা বলছি তাই কর, এটারে ধরে আমাদের রুমে নিয়ে। দেখিমালা কেমন চোরের মতো বেরিয়ে গেল। আমার ঘরে কি চুরি করবে, কি এমন দামি জিনিস আছে যেটা চুরি করবে, আর তার মধ্যে ওর কিছুর অভাব আছে? আর সে হচ্ছে বিখ্যাত আমজাদ খানের মেয়ে, তার তো কোনো কিছু অভাবই নেই, তুই দেখলি না ম্যাডামরা কিভাবে তোয়াজ করে বেড়ায় ওকে। তা ঠিক আছে, কিন্তু এত বড় লোকের মেয়ে হয়ে ফ্ল্যাটে না উঠে হোস্টেলে কেন উঠলো তা বুঝতে পারলাম না। এত কিছু তো জানি না, কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি এই মেয়ের সাথে আমি এক রুমে থাকতে পারবো না, পসিবল না। তাহলে তুই একটা কাজ কর না, বল আমার রুমে চলে আয়, সিনিয়র আপু সামনের মাসে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখি আকাশি আপাকে বলে দেখবো কি করা যায়। ডাক্তার শুধু বলাতেই কাজ হয় না, পাওয়ার লাগে। পাওয়ারের কথা বলছিস? মাসল পাওয়ার মানে গায়ের জোর, যেটা আমার ভাইয়ের আছে। কি নাম তোর ভাইয়ের? রাকিব শাহ, এলাকার সবাই এক নামে চিনে। ঠিক আছে, আগে তাহলে আমি ট্রাই করি, যদি না পারি তখন তুই তোর ওই মাসেল ম্যান মার্কআপ ভাইকে বলিস। আরে এটা কি গিফট বক্স মনে হচ্ছে, কিন্তু এখানে গিফট বক্স কে রেখে যাবে? তোর টেবিলে যেহেতু তোর জন্য এসেছে। কি রে, আসতে না আসতেই জোগাড় করে ফেলেছিস? হ্যাঁ দেখ, খালি মজা, দাঁড়া দেখি কি কি আছে এটার মধ্যে, দাঁড়া দেখি। মালা, তোমার জন্য প্রীতি শুভেচ্ছা। কি থাকতে পারে বলতো? হীরা, মুক্তা? আমার তো মনে হয় এটা ভর্তি অর্নামেন্ট আছে, আর না হয় মিষ্টি আছে। আরে দেখ না, যা আছে তাইলাম। এটা তোর জন্য, থ্যাংক ইউ। আর ভিতরে যা আছে সব আমার। Wait, 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 wait,